বিশ্বকাপ শুরুর আগে কজনই বা চিনত ১৬ বছর বয়সী স্বর্ণ আক্তারকে। জামালপুরের এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার সিক্স পর্বে গিয়েছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই স্বর্ণার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। হিটিংয়ের সামর্থ্য দিয়ে আলোচনায় আসেন ডানহাতি এই ব্যাটার। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে স্বর্ণা ১৫৩ রান করেছেন ১৫৭.৭২ স্ট্রাইক রেটে। বিশ্বকাপে ১৫০ উপর স্ট্রাইক রেট নিয়ে ১৫০ উপর রান করেছেন আর একজনই, ভারতের অধিনায়ক শেফালি বর্মা। প্রতিটি ম্যাচেই অন্তত ২০ রান করেছেন স্বর্ণা। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে জেতা ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৫০ রানের ইনিংস, সেটিও মাত্র ২৮ বলে। সেমিফাইনালের আগে বিদায় নিল স্বর্ণ অবশ্য দক্ষিণ আফ্রিকাতেই থেকে গেছেন। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও আছেন তিনি। সেরা দলে চ্যাম্পিয়ন ভারতের তিনজন, রানার্স আপ ইংল্যান্ডেরও তাই। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে। পাকিস্তানের একজনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে। মেহেদিন আইম, সময় সংবাদ।